সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে একটি অশুভ শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো মূল্যে এই অশুভ শক্তিকে রুখে দিতে হবে। 28 অক্টোবর চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে টানেল উদ্বোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগের মহাযাত্রা শুরু করবে বলেও জানান ওবায়দুল কাদের জেউ জুবাইরের প্রতিবেদনে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, সকল সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, এ রাষ্ট্র পরিচালিত হবে সমান অধিকারের ভিত্তিতে এবং কোন প্রকার বৈষম্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় একটি অশুভ শক্তি, তাদের রুখে দিতে হবে। আমাদের সমাজে অশান্তি অনাচার সৃষ্টি করতে চায়, সন্ত্রাস করতে চায়, তাদেরকেও বধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশ যেন আর 2001 কিংবা 2006 সালে ফিরে না যায়। 2001 সালে এই সনাতন ধর্মাবলম্বীরা কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে লুণ্ঠিত হয়েছে, কিভাবে তাদের রক্ত ঝরেছে, কিভাবে তাদের নারীদের নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, 28 অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগের মহাযাত্রা শুরু হবে। বঙ্গবন্ধু টানেলে মহাযাত্রা শুরু হবে। জুবায়ের, বৈশাখী সংবাদ, ঢাকা।